আমরা কিন্তু প্রত্যেকেই হোয়াটসঅ্যাপ ব্যবহার করি এবং হোয়াটসঅ্যাপে একটা নতুন ফিচার্স যুক্ত হয়েছে সেটার নাম হচ্ছে হোয়াটসঅ্যাপ মেটা এআই আই প্রত্যেকে কিন্তু এই অপশানটা শুনছি অথচ এই অপশানটা হোয়াটসঅ্যাপে কী করে অ্যাড করতে হবে সেটা কিন্তু আমরা আদৌ জানি না অনেকের ফোনে কিন্তু হোয়াটসঅ্যাপে মেটা এআই অপশানটি অ্যাড হয়নি এর ফলে তারা কিন্তু অনেকটাই মজা নিতে পারছে না অনেক কিছুই মিস করে আজকে ভিডিওতে আমি দেখাবো যে কী করে আপনি মেটা এ আই অপশানটি আপনারা হোয়াটসঅ্যাপে যুক্ত করবেন এবং এটার কাজ কী এবং এটা কী করে ব্যবহার করবেন সমস্ত কিছুই আজকে ভিডিওতে বলবো তো চলুন আজকে ভিডিও শুরু করে আমরা প্রথমে আমাদের হোয়াটসঅ্যাপে চল আসবো এবং দেখব যে এটা কীভাবে কাজ করে তো প্রথমে আমরা হোয়াটসঅ্যাপে আসলাম হোয়াটসঅ্যাপে এসে দেখবেন যে নিচে একটা অপশান পেয়ে যাবেন আপনারা নিচে এরকম একটা আইকন থাকবে এখানে দেখুন এখানে প্লাস আইকনের উপর একটা এরকম গোল একটা আইকন থাকবে তো এটাই হচ্ছে মেটা এ আই এই অপশানটা যখন আপনার হোয়াটসঅ্যাপে চলে আসবে তখন আপনারা এখানে ট্যাপ দিবেন ট্যাপ দিলে দেখবেন যেরকম অপশান চলে আসবে তো অনেকের ফোনে কিন্তু এই মেটা এ অপশানটি কিন্তু আসছে না তারা কি করবেন তারা প্রথমত আপনাকে কি করতে হবে হোয়াটসঅ্যাপটিকে আপডেট করে নিতে হবে অনেকের ফোনে কিন্তু মেটা এ অপশানটি আসছে না এর জন্য তারা হয়তো ভাবছে যে তাদের হোয়াটসঅ্যাপে হয়তো এই অপশানটা যুক্ত হবে না তো চিন্তার কোনো কারণ নাই সরাসরি আপনারা প্লে স্টোরে আসবেন প্লে স্টোরে এসে হোয়াটসঅ্যাপ যে অ্যাপ্লিকেশানটা রয়েছে সেটা কিন্তু আপডেট করে নেবেন এখানে হোয়াটসঅ্যাপ লিখবেন হোয়াটসঅ্যাপ লিখলে কিন্তু অ্যাপ্লিকেশানটা চলে আসবে এবং আসার পরে কিন্তু এখান থেকে আপনাকে অ্যাপ্লিকেশানটা আপডেট করে নিতে হবে আপডেট করলে কিন্তু আপনার প্রত্যেকের ফোনে কিন্তু মেটা এআই অপশানটি চলে আসছে তো এআই অপশানের কাজ কি তো চলুন দেখা যাক তো হোয়াটসঅ্যাপে যাবেন গিয়ে নিচে দেখবেন যে একটা গোল আইকন দেখালাম এই অপশানটি আপনারা ট্যাপ দেবেন ট্যাপ দিলে দেখতে পাবেন যে লেখা থাকবে যে আক্স মেটা অ্যানিথিং মানে আপনি মেটাকে যে কোনো কিছু জিজ্ঞেস করতে পারবেন যে কোনো আপনি এখানে জিজ্ঞেস করবেন যে কোনো কিছু সমস্ত অ্যান্সার কিন্তু আপনি পেয়ে যাবেন তো দেখুন এখানে কিন্তু আপনি যখনই চ্যাট বক্সে ক্লিক করবেন সঙ্গে সঙ্গে কিছু নোটিফিকেশান চলে আসবে যে মেটা এআই আপনাদেরকে কি কি প্রদান করবে এবং আপনি এখান থেকে কি কী পাবেন তো দেখুন এখানে লেখা রয়েছে গেট অ্যানসার টু অ্যানি কোয়েশ্চেন যে কোনো প্রশ্নের আপনি উত্তর পেয়ে যাবেন দেখুন এখানে এক্সপ্রেস ইউর সেলফ মানে হচ্ছে আপনি নিজের মতো একটা ছবি বানাতে পারবেন এআই আপনাকে ছবি বানিয়ে দেবে হয়তো আপনি একটা ফটো বানাতে চান হয়তো আপনি একটা ফটো এডিট করতে চান এখানেতেও কিন্তু সেটা হবে আপনি সেটাকে দিয়ে দেবেন এবং বলবেন যে এটা এডিট করে দেন বা এই ছবিটির মানে কি সমস্ত তথ্য কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন দেখুন লেখা রয়েছে পার্সোনাল মেসেজ স্টে প্রাইভেট আপনি যত মেসেজ করবেন মেটা এআইকে আইকে সমস্ত মেসেজগুলো কিন্তু স্বীকৃত থাকবে বা আপনার মেসেজগুলো কিন্তু সংরক্ষিত থাকবে প্রাইভেট থাকবে কোনোভাবেই কিন্তু কেউ জানতে পারবে না কোনোভাবেই কিন্তু কোনো মেসেজ লিক হবে না সেটা কিন্তু এখানে বলে দিয়েছে মেটা কোম্পানি এই বেনিফিট কিন্তু আপনি মেটা এআই থেকে পেয়ে যাবেন তো এটাকে আপনারা উপভোগ করার জন্য কন্টিনিউ অপশান ট্যাপ দেবেন ট্যাপ দিলে কিন্তু চলে আসবে মেটা অপশনের যে আসল জাদু মেটা এআইকে আপনি যে কোনো কিছু জিজ্ঞেস করতে পারবেন সেটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনার প্রশ্নের উত্তর দিয়ে দেবে তো দেখুন আমি এখানে একটা কিছু জিজ্ঞেস করছি সরাসরি আপনি এখান থেকে দেখতে পাবেন তো আমি এখানে বলবো যে হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল তো সিম্পল আমি এখানে দেখুন বললাম এবং দেখুন এখানে কিন্তু এটা পাঠিয়ে দিলাম কী করে ইউটিউব চ্যানেল খুলতে হয় মেটা এআই কিন্তু আপনাকে শিখিয়ে দিবে দেখুন কীভাবে কীভাবে ইউটিউব চ্যানেল খুলতে হয় সমস্ত তথ্য কিন্তু এখানে দিয়ে দিয়েছে আপনি এটাকে ফলো করে কিন্তু ইউটিউব চ্যানেল খুলতে পারবেন তো এখানে আপনি হয়তো কোনো কিছু ফলের নাম লিখতে পারেন সেটা কিন্তু দেখিয়ে দেবে তো এখানে লিখবেন বা এখানে আপনি টাইপিং করবেন ব্যানানা ফুডস ইমেজ দেখুন এটা কিন্তু আমি বললাম এবং সরাসরি লেখা হয়ে গেছে উপরে এবার এটাকে আমি পাঠিয়ে দেব পাঠকি দিয়ে দেব একটা এবং সেটা কিন্তু আপনি নিজেই দেখতে পাবেন এখানে আপনি যেটা জিজ্ঞেস করবেন সেটা কিন্তু এআই আই কিন্তু আপনাকে প্রোভাইড করবে মেটা এআই কিন্তু আপনাকে প্রোভাইড করে দেবে আপনি অনেক প্রশ্নের উত্তর কিন্তু এখান থেকে পেয়ে যাবেন যেটা আপনি আদৌ পাচ্ছিলেন না এখানে কিন্তু আপনি যদি বলেন যে আপনার কোনো কিছু একটা সমস্যা হচ্ছে সেটা কিন্তু আপনার মেটা এআইকে জিজ্ঞেস করবেন সঙ্গে সঙ্গে কিন্তু আপনার সেটা সাজেস্ট করবে হচ্ছে মেটা এআই ফিচার্স তো এখান থেকে আপনারা যে কোনো প্রশ্নের উত্তর পেয়ে যাবেন তো আজ থেকে এই অপশানটি আপনারা ব্যবহার করে দেখবেন যে কেমন লাগছে যদি মেটা এআই অপশানটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন যদি আজকে আপনি চ্যানেলে প্রথম ভিজিটিং করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক দিয়ে শেয়ার করবেন থ্যাংক ইউ সো মাচ দেখা হবে পরবর্তী ভিডিওতে